ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফেব্রুয়ারি মাস অলরেডি ঢুকে গেছে, তো আজকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। তো এই সময় আপনারা আপনাদের বাগানে কি কি কাজ করবেন এবং ফেব্রুয়ারি মাসে বাগানে কি কি কাজ করা খুব খুব প্রয়োজন, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলুন আমি ভিডিওটি শুরু করি। ফ্রেন্ড, বাগানের ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের টবে, মানে যে সমস্ত গ্রীষ্মকালীন যে সমস্ত গাছগুলো আছে, এতদিন কি হয়েছিল যে শীতের গাছের ওপর সব নজরটাই ছিল, তো গ্রীষ্মের গাছে তো কোনো রকম কোনো নজর ছিল না, কারণ এই সময় গ্রীষ্মের গাছগুলো হচ্ছে ডরমেন্সি পিরিয়ড চলে। তো ডরমেন্সি পিরিয়ডে বলতে এরা এই সময় যে রেস্ট নেয়, তো পরের সিজন আসলে, এদের সিজন আসলে যাতে ভালোভাবে ফুল প্রডিউস করতে পারে, সেই জন্য এরা এই সময় রেস্ট নেয় ভালোভাবে গ্রীষ্মের গাছগুলো। তো ফার্স্ট কাজ আপনাদেরকে করতে হবে যে টবে যে সমস্ত মাটিতে ঘাস আছে, সে সমস্ত ঘাস হচ্ছে পরিষ্কার করা, টবের মাটি প্রথমে পরিষ্কার করা। সেকেন্ড কাজ হচ্ছে সমস্ত গাছগুলোকে আপনাদেরকে কী করতে হবে, গ্রীষ্মে যে সমস্ত গাছগুলো আছে সেই সমস্ত গাছগুলোকে দেখুন। এভাবে কিন্তু আমি অলরেডি কাজটা আগের দিন করে ফেলেছি, তো ফার্স্ট উইকেই করে নিয়েছি। তো এভাবে দেখুন প্রুন করতে হবে সমস্ত গাছগুলোকে ভালোভাবে। তো প্রুন করার পরে দেখুন আমি এভাবে প্রতিটা গাছে, আমার এগুলো সব হিবিস্কাসের গাছ, তো ওই রোডতে পুরো দেশি ভ্যারাইটির হিবিস্কাসগুলো আছে, আর এই রোডতে পুরো হাইব্রিড প্রজাতির যে হিবিস্কাসগুলো এগুলো সব এই রোডে রাখা হয়ে আছে। তো শুধু হিবিস্কাস নয়, আমার কাছে রঙ্গন ফুল অ্যান্ড আরও আদার্স যে গাছগুলো আছে, অ্যালমান্ডা অ্যান্ড অলিয়েন্ডার, কামিনি, স্থলপদ্মে যে 12 মাসের স্থলপদ্মের গাছ, তো সেগুলো সমস্ত গাছই আমার অলরেডি পূর্ণ করা হয়ে গেছে, এবং কিছু গাছের মাটি আমি বের করে নিয়েছি, কারণ এত গাছ একসঙ্গে আমি করতে পারছি না, তো কিছু কিছু স্টেপ বাই স্টেপ আমি করছি। তো এইভাবে আপনাদেরকে প্রথমে পূর্ণ করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। তো এভাবে প্রুন করে নেওয়ার পরে আমি কি করেছি দেখুন, এভাবে প্রতিটা গাছের মাটির টবগুলো দেখুন আমি এভাবে পুরো এতটা এতটা পরিমাণ, আমার হাতে দেখুন এক হাত পরিমাণ কিন্তু আমি মাটি প্রতিটা টবে বের করে নিয়েছি। প্রতিটা টবে দেখতে পাবেন আমি বের করা হয়ে আছে, বলতে হিবিস্কাস গাছগুলোতে এই মুহূর্তে করেছি, আবার আর বাদ বাকি গাছগুলোতে পরের স্টেপে করবো, মাটিগুলো বের করে খাবার দেবো, কারণ একসঙ্গে পেরে উঠছিলাম তো সেই জন্য। তো আপনাদেরকে এভাবে করতে হবে, প্রথমে প্রুন করে নিতে হবে। প্রুন করে আমি গতকালই প্রুন করে সমস্ত মাটি বের করে এভাবে করে রেখেছি, দিয়ে একে 2 দিন ছেড়ে আজকে ছাড়বো এবং কালকের দিনটা রেখে দেবো, এভাবে জল না দিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি শুকনো খাবার দেবো, ভালোভাবে খাবার দেবো, এটা আমার 14 ইঞ্চি টপ, মিনিমাম 350 গ্রাম মতন শুকনো খাবার দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পরে এই আবার ওই মাটির মধ্যে মিশিয়ে করে ওই যে মাটিগুলো বের করে রেখেছি সেই মাটিগুলোকে এর মধ্যে আবার ভালোভাবে দিয়ে দেব, দিয়ে জল দিয়ে দেব, দিয়ে একদম রেডি, একদম প্রিপারেশন নিয়ে নিয়েছি একদম। তো পরের স্টেপে এবার ফুল দেওয়ার জন্য গাছগুলোকে। ফ্রেন্ড, আর যারা হচ্ছে অক্টোবর মাসের দিকে অনেকেই কাটাই ছাটাই করে নেন হচ্ছে গ্রীষ্মের গাছগুলো, তখন আপনাদেরকে কিন্তু হচ্ছে একটুখানি অল্প পরিমাণ কিন্তু খাওয়া দিয়ে দিতে হবে। গাছগুলো কাটাই ছাটাই যারা করে নিয়েছেন, তো ওই সময় আপনারা হয়তো অল্প পরিমাণ খাবার দিয়েছেন, কিন্তু এই ফেব্রুয়ারি মাস অলরেডি ঢুকে গেছে, এখনই আপনাকে কিন্তু খাবারগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে, শুকনো খাবার, মানে স্লো রিলিজ ফার্টিলাইজার। তো সারা আর বাদ বাকি 6 মাস ওই খাবার থেকে কিন্তু ওরা এবার সমস্ত রকম প্রোটিন হোক যাই হোক সঞ্চয় করবে ওই খাবার থেকে, কিন্তু আর বাদ বাকি ভালোভাবে এই জন্য খাবারটা দিয়ে দিতে বলছি। আর হচ্ছে এই সময় কিন্তু আপনাদের হচ্ছে মানে ডাল, মানে কাটিং লাগানোর কিন্তু একটা বেস্ট সময় ফেব্রুয়ারি মাস। তো অ্যাকচুয়ালি হচ্ছে বর্ষার সময় কাটিং লাগা মানে লাগিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এ সময় আপনারা কিন্তু ভালো কাটিং কিন্তু গ্রো করতে পারেন। আমি কিন্তু অলরেডি কাটিং লাগিয়ে নিয়েছি, আপনারাও চাইলে কিন্তু কাটিং লাগিয়ে নিতে পারেন এই সময় যে কোনো গাছের। আমার দেখুন সমস্ত গাছগুলো প্রুন করা হয়ে গেছে এবং সমস্ত গাছের আগায় আমি প্রুনিং জায়গাটা ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি, এবং আমি আপনাদেরকে কাটিং
কাটিংগুলো দেখাই, আমি সব কাটিং কিন্তু এইভাবে দেখুন এগুলো সব আমার কাটিং, তো এগুলো আমি সব হচ্ছে রুট হরমোন রুটিং হরমোন দিয়ে কিন্তু সমস্ত কাটিং আমি লাগিয়ে রেখেছি। এইদিকে দেখুন এগুলো হচ্ছে সব আমার কাটিং, আর আমি কাটিং হচ্ছে বালির মধ্যে জাস্ট বালির মধ্যে লাগিয়ে রেখেছি, আর কিছুই দিইনি একে। এবার কাটিংটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি পরে পরে টবে ট্রান্সফার করে নেব। তো এভাবে কিছু গাছ আমি টবের কিছু গাছের টবে মাটি আমি বের করেছি, এবার কিছু গাছ এখনও হয়নি, তো করে নেব যথারীতি একটা একটা করে নেব। তো এইভাবে আমার এই গাছগুলোতে প্রতিটা আপনার বাগানে যত গাছ আছে আপনাকে কিন্তু এই সময় খাবার দিয়ে দিতে হবে। ওইদিকে আমার হচ্ছে ক্রোটন গাছগুলোতেও আমি প্রুনিং করে দিয়েছি, তো এটা দেখুন আমার খুব সুন্দর একটা ফুল, একটা হচ্ছে মালভা যেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, দেখুন কত সুন্দর একদম নিচ থেকে পুরো ফুল কিন্তু দিচ্ছে এই সময়। এটা একদম বর্ষাকাল অবধি চলবে, তারপরে গাছটা আস্তে আস্তে মারা যাবে, এবং এর বীজ আপনাদেরকে ধরে রাখতে হবে বীজ তৈরি হলে, তো সেটা থেকে আবার চারাগাছ কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। এটা আমি হচ্ছে অক্টোবর মাসে প্রুনিং করেছিলাম, এই নাগচম্পা গাছটা দেখুন স্প্রাউটও চলে এসেছে, একেও খাবার দেবো, সমস্ত গাছে খাবার দেবো আমি। আর এইদিকে আমার পেন্সিল ক্যাকটাসের গাছ আছে, একে আমাকে হচ্ছে টব দিতে হবে, বড়ো 14 ইঞ্চি টব দিতে হবে, কারণ ওইটার মধ্যে খাবার দেওয়া যায় না, তো সেই জন্য। তো কুকুরগুলো খুব চিৎকার করছে, তো অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন এই সময়। আর তো ফ্রেন্ড খাবার তো দেবেন এখন শুকনো খাবার, তারপরে যেরকম মাসে যেভাবে 15 ডেজ অন্তর লিকুইড ফার্টিলাইজার দেন তো সেভাবে দিয়ে যাবেন। আমার দেখুন এই সমস্ত গাছ আমার প্রুনিং করা হয়ে গেছে, এটা তো হেজ হিসেবে, এই গাছটার নাম ভুলে যাচ্ছি, মেক্সিকান হেদার, তো এই গাছটাতেও আমি দেখুন পুরো সাইজ করে প্রুনিং করে দিয়েছি, আবার ছোটো ছোটো নতুন নতুন কচি কচি পাতাও বেরোনো শুরু হয়ে গেছে। গাছের ফুলগুলো দেখুন খুব সুন্দর ছোটো ছোটো বেগুনি বেগুনি ফুল হয়, তো অবশ্যই ফেব্রুয়ারি মাস ঢুকে গেছে, আপনারাও এই তাড়াতাড়ি করে সমস্ত গাছকে রেডি করে ফেলুন পরের ফুল দেওয়ার জন্য গাছগুলো। তো ফ্রেন্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখতে পারেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বাই ফ্রেন্ড, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেফ।